নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আছি তোমাদের সাথে। তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আজ আমরা আলোচনা করব ক্লাস 11 সাবজেক্ট নিউট্রিশন। নিউট্রিশন সাবজেক্টটা এর আগে আমরা কিন্তু অপরিচিত ছিলাম নিউট্রিশন সম্বন্ধে। নিউট্রিশনে আমাদের মোট পরীক্ষা দিতে হবে 100 নম্বরে, যার ভেতর 70 নম্বর থাকবে থিওরি এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল। এরপর আসছি সিলেবাস। সিলেবাসে আমাদের কি কি পড়তে হবে? না, প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত মৌলিক ধারণা। এরপরে যেটা পড়তে হচ্ছে সুস্বাস্থ্য রক্ষায় খাদ্যর ভূমিকা। তারপর আসছি গ্রুপ বিতে। গ্রুপ বিতে আমরা পড়ব খাদ্যস্থিত পুষ্টি উপাদান এবং খাদ্য উপাদানগুলির উৎস সমূহ। এরপর আসছি পুষ্টি, কার্বোহাইড্রেটের ভূমিকা, প্রাথমিক তত্ত্ব, এগুলি আমাদের পড়তে হবে। এছাড়াও পড়তে হবে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড। তারপরে যেটা পড়বো আমরা স্নেহ পদার্থ বা ফ্যাট। এরপর ভিটামিন ও খনিজ লবণ। তারপরে পড়তে হবে জল। এরপর আসবো আমরা গ্রুপ সি। গ্রুপ সিতে আমাদের পড়তে হবে রন্ধন পদ্ধতি এবং রান্নাঘর। এরপর আসছি গ্রুপ ডি। গ্রুপ ডিতে আমাদের পড়তে হবে দৈনন্দিন খাদ্য প্রকৃতি, নেক্সট খাদ্যর মূল বিভাগ, তারপরে আছে ভারতীয়দের জন্য অনুমোদিত পৌষ্টিক চাহিদা, এবং শেষে আমরা পড়ব বিভিন্ন পেশায় ও বয়স অনুসারে সুষম খাদ্য। তাহলে নিউট্রিশন পরীক্ষা, আমাদের এই চ্যানেলকে তোমরা ফলো করো, এবং এই চ্যানেলকে সম্পূর্ণভাবে ফলো করলে তোমাদের 95% মার্কস নিশ্চয়ই উঠবে, একটু পড়াশোনা করলে। নমস্কার, আজ এই পর্যন্ত। আমরা এর পরের দিনে নিয়ে আসছি নেক্সট ভিডিও, যেখানে আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত মৌলিক ধারণা। এটা আমরা 3টি কি 4টে স্টেপে ভাগ করে দেব। এরপর তোমাদের যদি কারোর নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখান থেকে তোমাদের সব নোটস দিয়ে দেওয়া হবে।